এবার ভাই আপনারা বলেন, প্রশ্ন উত্তর দেন, আপনারা এখানে এই ওয়াজ মাহফিলে কি উদ্দেশ্যে আসছেন, উদ্দেশ্য কি? অনেক ওয়াজ মাহফিলের পোস্টারে লেখা থাকে, আপনাদের এখানে নাই, উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে মাইকিং এর সময় বলা হয়, পোস্টারও লেখা থাকে উক্ত ওয়াজ ও দোয়ার মাহফিলে দলে দলে উপস্থিত হয়ে অশেষ নেকি হাসিল করুন। শুনছেন এই মাইকিং লেখা হয় কিনা বলেন? এতে তো কোনো সন্দেহ নাই যে কোরআনের কথা শুনলে, হাদিসের কথা শুনলে, আখেরাতের কথা শুনলে, আল্লাহর কথা শুনলে, এই যে একটু আগে আমরা আল্লাহর কালাম তেলাওয়াত শুনেছি, এগুলো শুনলে তো সওয়াব হবে, এতে কোনো সন্দেহ না। কিন্তু এই মজলিসে, এই মাহফিলে আসার মূল উদ্দেশ্য সেটা না। সওয়াব তো হবেই, তো সওয়াব এ হওয়ার পাশাপাশি এটার আসল উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হলো ওয়াজ মাহফিল থেকে কিছু শেখা, কিছু জানা, কিছু বোঝা এবং আমল করা, ঠিক কিনা বলেন? উদ্দেশ্যই যদি জানা না থাকে তাহলে এত কষ্ট করে মাহফিলে এসে গভীর রাত পর্যন্ত বসে থেকে আমি কি অর্জন করব? এই জন্য আমাদের উদ্দেশ্য এবং টার্গেটটা আগে ঠিক করতে হবে। আমরা এখানে আসছি কি উদ্দেশ্যে? সমস্বরে সবাই একত্রে বলেন, কারণ উদ্দেশ্যটাকে আগে সংশোধন করতে হবে এবং ঠিক করতে হবে, ফিক্সড করতে হবে যে আমাদের ওয়াজ মাহফিলে আসার উদ্দেশ্য হলো এখান থেকে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করে সেটা অনুযায়ী আমল করা। উদ্দেশ্য ঠিক হয়েছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের এই উদ্দেশ্য সাধন করে মাহফিল থেকে যাওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, একটা মাহফিল আয়োজনের পেছনে অনেকগুলো টাকা খরচ হয়, অনেকগুলো মানুষের পরিশ্রম এখানে লেগে আছে। আপনারা যারা এখানে দূর দূরান্ত থেকে, নিজের বাসা বাড়ি থেকে কাজকাম ফেলে রেখে এসেছেন, আপনাদের মূল্যবান সময় ব্যয় হয়। এখান থেকে আমরা বাসা বাড়িতে কিছু নিয়ে যেতে হবে, ঠিক না বেঠিক? কি নিয়ে যাব সেটাই যদি আগে থেকে না জানি তাহলে নিয়ে যাবোটা কি? অনেক মানুষ আছেন ওয়াজ মাহফিলে আসেন, ওয়াজ শুনেন, শুনের পরে বাড়িতে চলে যান, কিছু নিয়ে যেতে পারেন না। হ্যাঁ, অনেকে নিয়ে যায় অবশ্য, বুট বাদাম নিয়ে যায়। আসেনি আপনাদের আশেপাশে বুট বাদামের দোকান বসে নাই? বসেনি? অনেকে ওয়াজ মাহফিল থেকে বুট বাদাম নিয়ে যায়, তাই না? পোলাপানের জন্য খেলনা টেলনা নিয়ে যায়, বাড়িতে যায় মহিলাদেরকে পোলাপানরে বলে মাহফিল থেকে বুট বাদাম নিয়ে আসছি। তো মাহফিল কি বুট বাদাম নেওয়ার জায়গা ভাই? বুট বাদাম নিয়েছেন ওটা ফাও, ওটা মূল না। মূল উদ্দেশ্য হবে এখান থেকে এলিম নিয়ে যাওয়া, জ্ঞান নিয়ে যাওয়া, জানা এলিম নিয়ে যাওয়া, কোরআন হাদিসের কথা নিয়ে যাওয়া এবং সেগুলো নিয়ে গিয়ে বাড়িতে থাকা মানুষদেরকেও শেখানো, নিজেও আমল করা। এই জন্য মাহফিলে বসে বসেই আমাদের প্রত্যেকটা মানুষকে প্রতিটা কথা যখন নতুন করে জানব, বসে বসেই নিয়ত করতে হবে, প্ল্যান পরিকল্পনা করতে হবে যে আমি এই কথাটা জানলাম, এটা তাহলে এখন থেকে, কাল থেকে আমি এটা আমল শুরু করব। ওই কথাটা আমি শুনলাম যে এটা গুনাহ, নাজায়েজ, হারাম, আল্লাহ এবং তার রাসূল নিষেধ করেছেন, অতএব সেটা থেকে আমাকে বেঁচে থাকতে হবে, এই পরিকল্পনাটা আমরা মাহফিলে বসে বসে করবো ইনশাআল্লাহ।